মহান বিজয় দিবস উপলক্ষে চাটখিল ও সোনাইমুড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী এক আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম। এতে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফরানুল হক ভূঁইয়া, সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোমিনুল ইসলাম বাকের, সহসভাপতি ভিপি বাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, থানা অফিসার ইনচার্জ জিয়াউল হক জিয়া প্রমুখ। নোয়াখালী এক আসনের সাংসদ এইচ এম ইব্রাহিমের নিজ খরচে সোনাইমুড়ি চাটখিল উপজেলার সকল জীবিত মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সকল ইতিহাস লিপিবদ্ধ করে আগামী মার্চ মাসের মধ্যে একটি বই প্রকাশ করার আশা ব্যক্ত করেন। তাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে তাদের লেখাটা বইয়ে লেখা থাকবে।